যে আল্লাহ যে দোয়াটা আমরা পড়ি তাহলে সে দোয়াটি কি এ দোয়াটির ব্যাপারে মোহাদ্দের বক্তব্য হচ্ছে এই দোয়াটির ভিত্তি হচ্ছে দয়াইফ তথা দুর্বল আমাদের যতটুকু সাধ্য রয়েছে সে অনুযায়ী অন্যকে সহযোগিতা করব অন্যের ইফতার কিনে দেওয়ার চেষ্টা করব আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আলহ রসুল করিম আমার একটি প্রিয় বন্ধুগণ আমরা সারাদিন রমাজান মাস সিয়াম রাখার পরে আমরা ইফতার করি প্রত্যেকটি কাজের শুরুতেই বিসমিল্লাহ শেষে আলহামদুলিল্লাহ বিশেষ করে আমরা রমাজান মাসে সারাদিন যখন সিয়াম সাধনা করবো এই সিয়াম সাধনার শেষ অর্থাৎ ইফতার করব কি বলে আমরা ইফতার করার সময় কোন দোয়া পড়ব মূলত রাসুলসাল্লি হাসালামের পক্ষ থেকে ইফতার করানোর শুরু এবং শেষে কোনো দোয়া সাব্যস্ত আছে কিনা আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যখন ইফতার করবো সারাদিন সিয়াম সাধনার পরে তখন শুরুতেই ইফতার করব বিসমিল্লা বলে এবং শেষে আলহামদুলিল্লাহ এবং বলবো সকল প্রশংসা আল্লাহর জন্যে যা সাব্যস্ত হয়েছে শৈবুখারি মুসলিম আরও অন্যান্য হাদিস গ্রন্থের মাধ্যমে প্রশ্ন আসতে পারে তাহলে আমরা যে দোয়াটা পড়ি যে আল্লাহ লাক্তু ওয় আলা রিস্কি কা যে দোয়াটা আমরা পড়ি তাহলে সে দোয়াটি কি এই দোয়াটির ব্যাপারে মোহাদ্দ এক নামের বক্তব্য হচ্ছে এই দোয়াটির ভিত্তি হচ্ছে দয়াইফ তথা দুর্বল আমরা শুরুতেই বিসমিল্লা বলবো অর্থাৎ শুরু করছি আল্লাহর নামে আল্লাহর নামে খাচ্ছি সাথে সাথে আলহামদুলিল্লাহর সাথে আমরা এটা বলতে পারি জাহাবা জামাউ অবতাল্লাতিল অরুকু ওয়াসাবাত আজরু ইনশাআল্লাহ আল্লাহ যে হাদিসটি আবুদাউদের মধ্যে এসেছে আবুদাউদের হাদিস নাম্বার দুই হাজার তিনশত সাতান্ন এবং দুই হাজার তিনশত আটান্ন জাহাবা জামাউ পিপাসা দূরীভূত হলো অবতাল্লাতিল অরুকু এবং শিরাগুলি সঞ্জীবিত হলো ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ আল্লাহ চাইলে সাওয়াবটা অর্থাৎ প্রতিদানটাও সাব্যস্ত হলো এটি হাসান হাদিস এ হাদিস অনুযায়ী আমরা আমল করতে পারি সুতরাং আমরা বলছিলাম প্রিয় বন্ধুগণ আমরা ইফতার করার শুরু অবশ্যই হতে হবে বিসমিল্লা এবং তার শেষ হতে হবে আলহামদুলিল্লাহ সাথে সাথে আমরা এ দোয়ারটিও পড়তে পারি যেটি আবুদাউদে হাতা হাসান সন্নদে বর্ণিত হয়েছে সুতরাং আমরা এ অনুযায়ী আমল করি আল্লাহরাবুল্লাহ আলমিন সুন্না মোতাবেক আমাদের আমলকে কবুল করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আমরা বলবো যে আমরা সারা দিন সিয়াম রাখি সিয়াম সাধনা করি কিন্তু অনেকেই সিয়ামের ফাজাইল মাসাইল জানি আবার অনেকেই জেনেও আমল করার চেষ্টা করি না আমি আমার সামনে যতগুলো আইটেম রয়েছে একজন ভাইয়ের সামনে কি অতগুলো আইটেম রয়েছে এজন্যে আমার সামনে যে উপকরণগুলো রয়েছে ইফতারের আমাকে মাঝে মধ্যে অবশ্যই ভাবা উচিত একজন মুসলিমের জন্যে আমি কি ভাবছি আমি এভাবে খাচ্ছি আমার প্রতিবেশী কিভাবে খাচ্ছে আমার থেকে কিন্তু আমার কিছু ভাগ আমার প্রতিবেশীকে দেওয়া উচিত আমি যেভাবে খাচ্ছি সারাদিন সারাদিন সিয়াম সাধনার উদ্দেশ্যে কিন্তু এটা নয় বিভিন্ন আইটেম আমি সামনে হাজির করব করে সেটা আমি খাবো বা ভক্ষণ করবো আল্লাহ রসুল সাল্লু আলিম আসাল্লামের কাছে সাহাবাই এসে প্রশ্ন করলেন ইয়ারাসুল আল্লাহ সাল্লাহ আলিমো সাল্লাম আইউল ইসলাম ইসলামের মধ্যে কোন কাজটি উত্তম তিনি বললেন তোমত্ত আম তুমি অন্যকে খাবার খাওয়াবে সুতরাং অন্যকে খাবার খাওয়ানো তো একটা ফজিলতের কাজ আবার সাথে সাথে এটাও ফজিলত পূর্ণ যে আপনি ইফতার করবেন আবার সাথে সাথে কাউকে ইফতার করাবেন এরও প্রতিদান অনেক বেশি রয়েছে আমি সারা সারাদিন যেভাবে খাচ্ছি আমি যেভাবে পানাহার করছি আমার যে লাইফ স্টাইল আমার অন্য ভাই যেভাবে চলছেন তার দিকেও আমাকে একটি দৃষ্টি দেওয়া দরকার শুধুমাত্র মুসলিম এমন নয় যে আমি নিজেকে কেন্দ্রিক অর্থাৎ আত্মকেন্দ্রিক হওয়া এটা শোভনীয় বা সমীচীন নয় আমাদের যতটুকু সাধ্য রয়েছে সে অনুযায়ী অন্যকে সহযোগিতা করব। অন্যের ইফতার কিনে দেওয়ার চেষ্টা করব অন্যকে টাকা দিয়ে খাদ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব করবো আল্লাহ রসুলসাল আলিমসাল্লাম অনেক ফজিলত বর্ণনা করেছেন যারা ইফতার অন্য কাউকে করাবেন আপনার বাড়ির পাশে দুস্থ পথের ভিক্ষুক বা একজন সায়েল সে আপনার দ্বারস্থ হচ্ছে আপনি সাধ্যমতো তাকে দেওয়ার চেষ্টা করুন আপনার খাবার থেকে দেওয়ার চেষ্টা করুন আপনার সন্তান যেভাবে খাচ্ছে আমার প্রতিবেশীর সন্তান সে কী খাচ্ছে এদিকে লক্ষ্য করা একটু দরকার রয়েছে আমরা শুধুমাত্র রাসুদসল্লাহ আলিউ আসালামের পদ্ধতি এবং আল্লাহর সন্তুষ্টির জন্যে সে যে অনুযায়ী করার দরকার সে অনুযায়ী যদি করি তাহলে রামাজান যে ত্যাগ নিয়ে যে ত্যাগ শিক্ষা দিতে এসেছে তাহলে সে ত্যাগ কিন্তু আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ ইফতার করালে কি ফজিলত রয়েছে আমরা এই প্রসঙ্গে বলতে যে রাসুলসাল্লিম আস্লামের একটি হাদিস নিয়ে আসবো যে হাদিসটি ইবনু মাজার মধ্যে এক হাজার সাতশত ছেচল্লিশ নম্বরে এসেছে রাসুসাল্ল আলিম আসাল্লাম বলছেন মানফাতরা ইমান যদি কেউ কোনো ব্যক্তিকে ইফতার করান উজু রিহিম তার প্রতিদান এমন যারা সারাদিন রেখেছেন তারা যেমন প্রতিদান পাচ্ছেন ওই ব্যক্তি ইফতার করানোর ক্ষেত্রে উনিও সমপরিমাণ প্রতিদান পাবেন সোহা আলী আসাল্লাম বলছেন ওয়ালাই উন কাসু মিন উজুর রহিম সেই কিন্তু যারা সিয়াম সাধনা করেছেন আমি ইফতার করাচ্ছি আপনাকে আপনার প্রতিদান থেকে কোনো কমতি করা হবে না প্রিয় বন্ধুগণ আমরা যেন শুধুমাত্র নিজেরাই উদর পূর্তি ইফতার না করি অন্যকে ভাগ দেওয়ার চেষ্টা করি আমার যে ইফতার সামগ্রী তৈরি হয়েছে আমার পাশের বাড়ি আমার প্রতিবেশী আমি শহরে বসবাস করি কিন্তু শুধুমাত্র আমি আমার সন্তান পরিবারকে নিয়ে আমি আত্মকেন্দ্রিক এটা হওয়া উচিত নয় আমি আমি যদি এমন হই আমার ইফতার সামগ্রী কিছু নিয়ে অন্য ভিক্ষুককে দেওয়া অন্য সাইলকে দেওয়া কাউকে ডেকে তাকে দিয়ে দেওয়া অনেক মানুষ রয়েছেন চাইতে পারে না সিএম সাধুনা আমাদের মাঝে যে পরিবর্তন করাবে সেই পরিবর্তন যদি আমরা আনতে চাই তাহলে আমরা নিজেরা ত্যাগই হই ইবাদতের ক্ষেত্রে ত্যাগই হই এবং আমাদের খাদ্য অন্যকে দেওয়া অন্যকে ইফতার করানো এই ত্যাগই আমরা যেন হই আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আমরা বলছিলাম ইফতার করার পূর্বে এবং পরে কি দোয়া পড়তে হবে এবং ইফতার করানোর কি ফজিলত আল্লাহ রাবুল্লাহ আমিন আল্লা সবাহান আলা এই আমলগুলো ছোট্ট ছোট্ট আমল প্রতিদান অনেক বেশি এই প্রতিদান আমাদের অর্জন করা তৌফিক দান করুন আল্লাহ মা আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি রামাজান মাস কীভাবে অতিবাহিত করব রামাজান মাসের সিয়াম কীভাবে রাখবো সিয়াম কোন পদ্ধতিতে রাখতে হবে কি কী কাজ করলে সিয়াম ভঙ্গ হবে কী কী কাজ করলে সিয়ামের ফজিলতা আমরা পূর্ণভাবে পাবো তার একটি বই আমরা দেখতে পাচ্ছি আমরা হাতে নিয়েছি এই বইটি বইটির নাম হচ্ছে সিয়াম ও কিয়াম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইস ওয়েবসাইটের ঠিকানা এবং বইয়ের সার্বিক তথ্য বা এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে আপনার সেখান থেকে তথ্য কালেক্ট করে সে অনুযায়ী আপনারা সংগ্রহে রাখতে পারেন আল্লাহ রাবুল আলমিন আমাদের প্রত্যেকটি শতামুল কবুল করুন রমাজান মাসকে বরকতমণ্ডিত করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত